আজ যেটি ভিডিওটা সেটা হচ্ছে এম এস সম্পর্কিত আজ আমরা এই ভিডিওটার মাধ্যমে জেনে নেব আমরা আমাদের এমএস ওয়াডের ফন্ট কীভাবে কীবোর্ড শর্টকাটের মাধ্যমে পরিবর্তন করতে পারবো যেমন বন্ধুর এখানে দেখতেই পাচ্ছেন আমার এখানে এই মুহূর্তে ক্যালেব্রি ফন্টটা রয়েছে আমি দেখুন কীবোর্ড শর্টকাটের মাধ্যমে আমার ফন্টটাকে চেঞ্জ করবো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই মুহুর্তে আমার ফনটা এরিয়াল হয়ে গেল আবার আমি একটা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমার ফোনটা কিন্তু চেঞ্জ করে নিচ্ছি এ দেখুন এরিয়াল ব্ল্যাক হয়ে গেল তো এটাই কীভাবে আমি ফোনটা কীবোর্ড শর্টকাটের মাধ্যমে চেঞ্জ করছি এটাই আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে চলুন দেখে নিই তো মূল ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা মূল ভিডিওটা আমরা দেখে নিই তো বন্ধুরা প্রথমে আমাদের করতে হবে এই বারে যে মেনুগুলো আছে এই মেনুগুলো যে কোনো একটার ওপরে রাইট ক্লিক করে আমরা চলে যাব কাস্টমাইজ দ্য রিবন এই অপশানে তো কাস্টমাইজ দ্য রিবন এই অপশানটা চলে আসার পরে আমাদের কাছে একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে তো এইখান থেকে আমরা সরাসরি চলে আসবো কাস্টমাইজ তো কাস্টমাইজে আসার পরে আমাদের কাছে আবার একটা ডায়লগ বক্স চলে আসবে তো এইখান থেকে উপরে যে অপশানগুলো আছে তার মধ্যে থেকে আমি প্রথমে একটা যে কোনো অপশানের ওপরে সিলেক্ট করে তারপর আমি এ প্রেস করব। এ প্রেস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার কাছে এই ফ্রন্ট বলে অপশানটা সিলেক্ট হয়ে গেল আর ঠিক তার রাইট সাইডে আমার যেসব ফন্ডগুলো রয়েছে সেই ফন্ডগুলো চলে এলো তো এই ফন্ডগুলোর মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো বাংলা ইংলিশ হিন্দি যা ইচ্ছা ফ্রন্ট আপনারা আপনাদের শর্টকাট করে রাখতে পারেন তো ধরুন আমি এখান থেকে যে কোনো একটা ফন্ট ধরুন বিজয় এই ফন্টটাকে আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে এই নিচে দেখুন লেখা রয়েছে প্রেস নিউ শর্টকাট কি। তো এইখানে আমি একটা শর্টকাট কি দেবো তো ধরুন এখান থেকে আমি বিজয় যেহেতু আছে তাই বি দিয়ে আমি ধরুন এখানে আমি করছি কন্ট্রোল শিফট বি তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কন্ট্রোল প্লাস সি প্লাস বি এইটা করার পরে মানে এইটি শর্টকাট আমার তৈরি হলো এই কন্ট্রোল প্লাস সি প্লাস বি যখনই আমি একসাথে প্রেস করব তখন আমার বিজয় ফন্টটা চলে আসবে তো এইখান থেকে এইটা করার পর আমাকে এখানে করতে হবে কি অ্যাসাইন তো অ্যাসাইনটা ক্লিক করার পরে আমি ধরুন আবার কোনো ফ্রন্ট আমার শর্টকাট করতেই চাইছি তো এখান থেকে যে কোনো আপনি ফন্ট সিলেক্ট করতে পারেন যেটা আপনাদের পছন্দ তো ধরুন এখান থেকে আমি এই যে প্লে বিল যে ফন্টটা রয়েছে তো এই ফন্টটাকে আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আমি ধরুন এখান থেকে আবার কন্ট্রোল সিফটই দিলাম তো আপনাদের পছন্দ মতো আপনারা মনে রাখতে পারবেন এরম যে কোনো শর্টকাট আপনারা তৈরি করবেন কন্ট্রোল প্লাস সিপটা আপনাদের দিতেই হবে এর সঙ্গে সঙ্গে আপনারা যে কোনো অ্যালফাবেট দিতে পারেন তো এটাকেও আমি অ্যাসাইন করে দেবো অ্যাসাইন করার পর এটা ক্লোজ করে দেবো ক্লোজ করে দেওয়ার পর এটাকেও আমি ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর বন্ধুরা এইবার দেখুন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সিপ টি যেই প্রেস করব তো দেখতেই পাচ্ছেন এখানে আমার প্লে বিল যে ফন্টটা ছিল সেই ফন্টটা চলে এলো এরপরে বন্ধুরা আমি কন্ট্রোল সিপ বি যেই প্রেস করবো তো দেখতেই পাচ্ছেন আমার এখানে বিজয় বলে যে ফন্ড আমি সিলেক্ট করেছিলাম সেই বিজয় বলে ফন্টটা কিন্তু চলে এলো এরপর আমি যখন এখানে লিখবেন তো কিছু লেখা আপনারা আপনাদের ফন্ট পরিবর্তন করে করে এরমভাবে লিখতে পারেন তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এইখান থেকে গিয়ে আর ফন্ট পরিবর্তন করতে হবে না আপনাদের পছন্দ মতো ফন্ড আপনারা কীবোর্ড শর্টকাটে করে রাখবেন আর সঙ্গে সঙ্গে আপনারা যখন কীবোর্ড শর্টকাটটা এখানে মারবেন তখনই আপনাদের ফন্টটা কিন্তু অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে যাবে তো আশা করি বন্ধুরা পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আপনাদের ফন্টের শর্টকাট কীভাবে আপনারা করবেন আর যদি করে রাখেন তো অবশ্যই আপনারা এটা থেকে উপকৃত হতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেওয়ার পাশাপাশি নিচে থাকা বেল আইকনটা অন করে দিয়ে অল নোটিফিকেশন করে দেবেন যাতে আমি পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আর বন্ধু বান্ধবদের মাঝে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন দেখা হবে এরমই কোনো পরবর্তী ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ